এখন আমরা যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে অঙ্কটি দেখব সেটি হলো কস অফ বিটা মাইনাস গামা প্লাস কস অফ গামা মাইনাস আলফা প্লাস কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -3/2 হলে প্রমাণ করতে হবে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়ালস টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে আমরা অঙ্কটা শুরু করব প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে, অর্থাৎ কস অফ বিটা মাইনাস গামা প্লাস কস অফ গামা মাইনাস আলফা প্লাস কস অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -3/2। এখন এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিই দুই দ্বারা, তাহলে টু অফ, আর এটা সূত্র পড়ে যাবে কিসে, কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা, সো টু সরি কস হবে, টু কস বিটা কস গামা প্লাস টু সাইন বিটা সাইন গামা প্লাস টু টু কস গামা কস আলফা প্লাস টু সাইন গামা সাইন আলফা প্লাস টু কস আলফা কস বিটা প্লাস টু সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু -3, অর -3 থাকলে এদিকে টু ইন্টু কস বিটা কস গামা প্লাস টু সাইন বিটা সাইন গামা প্লাস টু কস বিটা সরি কস গামা কস আলফা প্লাস টু সাইন গামা সাইন আলফা প্লাস টু কস আলফা কস বিটা প্লাস টু সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু -3 কে আমরা লিখব মাইনাস অফ, থ্রি কে লিখছি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ এখানে লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা। ওকে, এখন এটাকে আমরা সাইনগুলোকে একসঙ্গে এবং কসগুলোকে একসঙ্গে যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস টু সাইন আলফা সাইন বিটা প্লাস টু সাইন বিটা সাইন গামা প্লাস টু সাইন গামা সাইন আলফা প্লাস, আর কসগুলোকে যদি একসঙ্গে লিখি তাহলে সেক্ষেত্রে কী হবে, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস টু কস আলফা কস বিটা প্লাস কস বিটা কস গামা সরি টু ইন্টু প্লাস টু ইন্টু কস গামা কস আলফা ইকুয়ালস টু 0। আর তারপরের লাইন তাহলে কী হয়, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামার হোল স্কোয়ার, এটা সূত্র পড়বে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি, তার মানে এখান থেকে কী হলো, এটা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। একইভাবে কসটারও একটা সূত্র পড়বে, কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা হোল স্কোয়ার ইকুয়ালস টু
জিরো। এখন আমরা জানি দেখতে পাচ্ছি যে এইট এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার ইকুয়ালস টু জিরো, অর্থাৎ কতগুলি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় প্রত্যেকটি রাশির মান শূন্য হবে। সো এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, অতএব সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু জিরো, এবং আর একটা কী হবে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, এভাবে আমরা প্রমাণ করা যায়।